আসসালামু আলাইকুম বিয়ার্স, এই যে কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বিশেষ করে কোরবানি ঈদে জুট ঝামেলা একটু বেশি থাকে, আর জুট ঝামেলা যতই থাকুক না কেন কোরবানি ফ্রেশ মাংস একটু রান্না করা অবশ্যই চাই। আমার আজকের এত জুট ঝামেলার পরেও কোরবানির মাংসটা কত সহজভাবে তৈরি করে নিয়ে আছি, আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজকে রান্নার জন্য আমি এখানে প্রায় 3.5 কেজি গরুর মাংস এবং ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আছি, আর মাংস আমি সব ধরনের মাংস মিলিয়ে হাড় এবং চর্বি সহ নিয়ে আছি। এখন এক এক করে সব ধরনের উপকরণ অ্যাড করে নেবো। প্রথমে অ্যাড করে নিয়ে আছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একই সাথে অ্যাড করে নিয়ে আছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখন অ্যাড করে নেবো গরম মশলা, আর গরম মশলার মধ্যে আমি নিয়ে আছি 3 থেকে 4 টুকরো দারুচিনি, 3 থেকে 4টি ছোটো এলাচ এবং 4-5টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনারা যদি বেশি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচ গুঁড়োর পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ অ্যাড করে নেওয়ার পর এখন আমি অ্যাড করে নিচ্ছি রান্নার সয়াবিন তেল। আমি এখানে তেলের পরিমাণটা খুব বেশি অ্যাড করব না, আমি প্রায় 1/3 কাপের মতো তেল অ্যাড করে নিয়ে আছি। তেল অ্যাড করে নেওয়ার পর আমি সব ধরনের মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই পর্যায়ে আপনাদেরকে যে বিষয়টি না বললে না, আমরা যেহেতু আজকে মাংস রান্নার ক্ষেত্রে মাংসগুলো কিছু সময় ধরে মশলার সাথে ম্যারিনেট করে রাখছি না, কিংবা মাংস রান্নার পূর্বে মশলাগুলো ফ্রাই করছি না, আবার আজকে মাংস রান্নার ক্ষেত্রে আমি মাংসগুলো কষিয়ে নেব না, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে। আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো স্ক্রিনে দেখানো নিয়মে মাংসের সাথে মশলাগুলো এভাবে মাখিয়ে নিয়ে আছি। ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য পুরো বিষয়টি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম না। এখন হাত দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব। এখানে পানির পরিমাণ খুবই সামান্য হবে, 1/4 কাপ থেকে 1/3 কাপের বেশি হবে না। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো পানি অ্যাড করে নিয়ে আছি। আবার কেউ ইচ্ছে করলে এভাবে পানি অ্যাড করার বিষয়টি সম্পূর্ণ স্কিপও করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ কোনো প্রকার পানি অ্যাড না করে সম্পূর্ণ মাংসটা রান্না করে নিলে সেক্ষেত্রে আরেকটু বেশি ভালো হবে। এখন চুলা ধরিয়ে দিয়ে আমি উপর থেকে ঢাকুন দিয়ে অপেক্ষা করব মাংস থেকে আরও কিছুটা পানি বের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ফিরে এলাম আরও প্রায় 8 থেকে 10 মিনিট পর। এর মাঝে উপর থেকে দেখে বোঝা যাচ্ছে আমার এখানে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসেছে। এই অবস্থায় আমি উপর থেকে ঢাকুন সরিয়ে নিয়ে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমি আজকের মাংস রান্নায় আর অতিরিক্ত কোনো প্রকার পানি অ্যাড করব না, তাছাড়া মাংসগুলো আমি কষিয়ে নেব না, অর্থাৎ আমি একবারে মাংসগুলো রান্না করে নেব। আমার এখানে যে পরিমাণে পানি বের হয়ে এসেছে এই পানিতে মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। কোরবানির মাংস সেদ্ধ হতে সময় খুব বেশি লাগে না। এখন আমি উপর থেকে ঢাকুন দিয়ে চুলাটা একদম লোতে রেখে দিয়ে অপেক্ষা করছি মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ফিরে এলাম গড়িয়ে ধরা ঠিক ঘণ্টাখানেক পর, আর এর মাঝে আমি অফিস কিনে বেশ কয়েকবার মাংসগুলো নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। কাজটা আমি অফিস কিনে করে নিয়ে আছি সেজন্য আপনাদেরকে মুখে বলে দিলাম। এখন আমি চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে চেক করে নেব আমার এখানে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে কাটা চামচটি মাংসের সাথে খুব সহজে ডেবে গেছে, তার মানে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থাতে অ্যাড করে নিচ্ছি শাহী গরম মশলাগুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ, একই সাথে অ্যাড করে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এই পর্যায়ে আপনাদের কারো হাতের কাছে যদি শাহী গরম মশলা গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এর পরিবর্তে টালা জিরা গুঁড়ো অ্যাড করে নিতে পারেন, কিংবা সম্পূর্ণ বিষয়টি স্কিপও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। আমি চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আবারও উপর থেকে ঢাকুন দিয়ে চুলাটা একদম লোতে রেখে দিয়ে ঘুরিয়ে ধরা ঠিক আরও 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব, অর্থাৎ মাংসের চারপাশ থেকে কিছুটা তেল ছেড়ে দেওয়ার পুরো মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।
চুলার আছে একদম লোতে রেখে আরও প্রায় 7-8 মিনিটের মতো রান্নার পর আমার এখানে মাংসগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে একটা ছোট টিপস বলে দিচ্ছি, আজকে রেসিপি শুরু থেকে খেয়াল করে গেলেই বুঝতে পারবেন আমি এখানে মাংসগুলো একবারে রান্না করে নিয়েছি, অর্থাৎ কোনো প্রকার কষানো ঝামেলা ছাড়াই আমি মাংসগুলো সরাসরি রান্না করে নিয়েছি। তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে সবশেষে চুলার আঁচ একদম লোতে রেখে 7-8 মিনিট সময় ধরে রেখে দিতে, এতে করে মাংসের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ।